আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই ভালো আছেন। একটা আর্নিং অ্যাপস নিয়ে আসলে কথা বলবো, যেটার নাম ইজি আর্ন। তো এই অ্যাপসটা আপনি আমার চ্যানেলে একটা রিভিউ দেখেছেন, রিভিউ দেখার পর এখানে কয়েকটা সমস্যা হচ্ছে। আসলে এক শ্রেণীর মানুষজন বলতেছে আমরা পেমেন্ট পাচ্ছি না, এক শ্রেণীর মানুষজন বলতেছে যে ভাই টাকা ইনকাম কম দেয়। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কথা বলবো, যে অ্যাপসটা নিয়ে আবার বলবো, তাদের একটা আপডেট আসছে, আপডেট আসার ফলে আপনাদের কী সুবিধা কী অসুবিধা পুরো বিষয়টাই কথা বলবো। এই অ্যাপসটা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের, আমাকে দুই একজন সাবস্ক্রাইবার কিন্তু মেইলও করেছে, ভাই আপনার দেখানো পথে আমি কাজ করে ইনকাম করতে পেরেছি। এই রিলেটেড একটা ভিডিও আসবে, তারা অ্যাপস কীভাবে বানালো এবং ওইটা থেকে কীভাবে তারা একটা ইনকাম করলো সেই রিলেটেড ভিডিও আসবে, খুব শীঘ্রই একটা আসবে। কিন্তু এই অ্যাপসটা যেই আমার সাবস্ক্রাইবার তৈরি করেছে, তৈরি করার পর এখানে কিছু সমস্যা সে ফেস করতেছে। প্রথম সমস্যা যে সে মিনিমাম উইথড্রটা বিকাশের ক্ষেত্রে 30, নগদের ক্ষেত্রে 30 টাকা রেখেছে, কিন্তু 30 টাকা কিন্তু ক্যাশ ইন করা পসিবল না। সে বিকাশ এজেন্ট নিয়ে কাজ করতেছে, নগদ এজেন্ট নিয়ে কাজ করতেছে, যেহেতু তার পেমেন্ট অনেক বেশি আসতেছে। আমার চ্যানেলে কোনো কিছু প্রমোট করা মানে ওইটা অনেক বেশি একটা মানুষজন এখানে যাবে, ইউজার বেশি যাবে এবং পেমেন্টও বেশি করতে হবে তার। এখন 30 টাকা কিন্তু ক্যাশ ইন করা যায় না, ক্যাশ ইন করতে হয় 50 টাকা। তো একটা আপডেট এনে সে তার ক্যাশ ইনের বিষয়টা আসলে এখানে নিয়ে আসছে, যে তার কিন্তু বিকাশ এবং নগদে কিন্তু এখনও পেমেন্ট সে করতে পারতেছে না। সে রিচার্জের পেমেন্টগুলো করে দিচ্ছে কিন্তু বিকাশ এবং নগদের পেমেন্টটা সে করতে পারতেছে না বর্তমান সময়ে। একটাই কারণ যে ক্যাশ ইন আসলে 50 টাকার নিচে করা যায় না। এখন যারা 30 টাকার কাজ করেছে তাদের কি 50 টাকা দিবে কি না, এখন তাদের তো 50 টাকা দেওয়া যাচ্ছে না। তো ওইগুলো আসলে শুধু সেন্ড মানি করবে এবং সেই সেন্ড মানিটা আজকে আমার এই ভিডিও করার পর থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এই সেন্ড মানির কাজটা সে শুরু করবে এবং একটা পেমেন্ট দেওয়া কিন্তু সে শুরু করবে। ওকে, তো এতটুকু আমি বলবো যে সে আজকের পর থেকে আসলে পেমেন্ট শুরু করতেছে বিকাশ এবং নগদের ক্ষেত্রে। যারা এখনও জয়েন হন নাই, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপসটাকে আগে ডাউনলোড করেন, এর পরবর্তীতে অ্যাপসটাতে কাজ করেন। এবং আরও কিছু আপডেট আনা হয়েছে, যেটা হলো যে আপনার এখানে মিনিমাম উইথড্রটা 50 টাকা করা হয়েছে বিকাশ নগদে, তাহলে আপনার ক্যাশ ইন করলে যখন বিকাশ এজেন্ট ক্যাশ ইন করবে আপনি আরও দ্রুত সময় টাকা পাবেন। ওকে, এবং আরেকটা এখানে আপডেট করা হয়েছে, যেটা হলো যে এখানে অ্যাডস কিন্তু কমে আনা হয়েছে, অ্যাডসও কমে আনা হয়েছে, অ্যাডসের জন্য পয়েন্টও কমে আনা হয়েছে। আপনি যখন একটা অ্যাপসে যখন কাজ করতেন আপনি প্রত্যেকটা টাস্কের মধ্যে 14টা কাজ থাকতো, এখন 14-র জায়গায় 8টা কাজ করা হয়েছে। তো এই 8টা কাজ করা হয়েছে, 8টা কাজ করার পর আপনি 70 পয়েন্ট করে পাবেন, যে যার ফলে আপনার কিন্তু সেকেন্ডও কমানো হয়েছে। মানে আপনি এখানে যে কাজ করবেন, কাজ করার পর যে একটা কাউন্টিং সেকেন্ড, একটা অ্যাড দেখবেন, একটা অ্যাড দেখার পর একটা সেকেন্ড কাউন্ট হয়, সেকেন্ডটাও কমায় নিয়ে আসা হয়েছে। ওকে, তো পুরো বিষয়টা আজকে দেখবো। আগে দেখি যে অ্যাপসটা আমরা কীভাবে ডাউনলোড করবো, সেই কারণে কিন্তু আমাদের আগে ফোন স্ক্রিনে চলে যেতে হবে। ফোন স্ক্রিনে যাওয়ার পর আমরা এখান থেকে আসলে অ্যাপসের যে আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওকে, ডিসক্রিপশনের লিঙ্কটা থেকে চলে যাবেন আসলে ফোন স্ক্রিনের ক্রোম ব্রাউজারে। তো আমি আগে আমার এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নিব, কিন্তু তার আগে আমি স্ক্রিন রেকর্ডিংটাকে এই যে আমি অন করে নিলাম, স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিলাম। অন করার পরে এখানে দেখুন যে আমি যখন ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আসবো বা ক্রোমে নিয়ে যাব, ডিসক্রিপশন লিঙ্ক ক্লিক করে আমি ক্রোমে গিয়ে যখন এটাকে ওপেন করবো না, তখন আমাদের সামনে এরকম চলে আসবে। পরবর্তীতে আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক করে দেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা আবার ক্রোম ব্রাউজার দিয়ে দেবেন, এখান থেকে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা লিঙ্ক ওপেন হবে, এই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড এনিওয়েতে দিয়ে ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড না করেন বা ডাউনলোড করতে সমস্যা হয়, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে একটা আছে, আমার এই আই বাটনে দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ডাউনলোড জনিত সমস্যা থেকে আসলে সমাধান পাবেন। তো এখানে ডাউনলোড, আপনি এখানে ডাউনলোড চাবে আপনি ডাউনলোড করে নেবেন, আমার এখানে ডাউনলোড যেহেতু আছে আমি আর ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, কারো যদি ইনস্টল করতে সমস্যা হয় ওই যেভাবে বললাম আননোন সোর্সটা অন করে নেবেন, আননোন সোর্স থেকে ইনস্টল অন করে নিলে আপনি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আমরা একটা ভিপিএন কানেক্ট করব, মাস্ট। আপনার এখানে কাজ করতে হলে বা পেমেন্ট পাইতে হলে যে কাজগুলো আপনার মাস্ট করতে হবে এটা মনে রাখবেন। এখানে কিন্তু রেফার একটা বোনাস আছে, রেফার বোনাসটা 5 টাকা করে, এবং এই রেফার বোনাসটা আপনি তখনই পাবেন যখন আপনি কাউকে রেফার করতেছেন, সে 2 দিন এই অ্যাপসে কাজ করতেছে তখন আপনি একটা রেফার বোনাস পেয়ে যাবেন, তার আগে আপনি অত বেশি রেফার বোনাস পাবেন না। ওকে, তো এখানে আসার পর আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন কোন দেশ, ইউনাইটেড স্টেটস সবসময় সিলেক্ট করার চেষ্টা করবেন। আমি ইউনাইটেড স্টেটস দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, বা আপনি ইউকে বা কানাডা এই 3টা দেশ আপনি সিলেক্ট করবেন, এরপর আপনি অ্যাপসে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ভিপিএন অন হয়ে গেছে ভাই। এর পরবর্তীতে এই যে আমাদের ইজি আর্ন যেটা আমার যেটা ডাউনলোড হয়েছে এখানে আমি চলে যাব। তো ডাউনলোড হওয়ার পরে আমরা যখন যাব এখানে নোটিশ সিস্টেম একটা আসছে, এবং এখানে লিখেই দিয়েছে ক্যাশ ইন 50 টাকার কম করা যায় না, তাই মিনিমাম উইথড্র 50 করা হয়েছে। তো যারা পেমেন্ট পাচ্ছেন না, আসলে আমি একটা কথা বলি,
আমাকে অ্যাডমিন প্যানেল পর্যন্ত সে দিয়ে দিয়েছে যে ভাই আমি যদি কখনো সমস্যা হয় আপনি বুঝে নিন বা আমার অ্যাপস আপনার হাতে, তো অ্যাডমিন প্যানেলও আমার হাতে আছে, কোনো সমস্যা নেই, পেমেন্ট আপনারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। ওকে, এর পরবর্তীতে স্টার্ট টাস্কে আমরা ক্লিক করব। এখানে স্টার্ট টাস্ক যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আটটা কাজ আমার আসছে। আটটা কাজের মধ্যে কীভাবে আমার কাজগুলো করতে হবে, এখন আমি দুইটা কাজ অলরেডি করছি, তো আমি নেক্সটে ক্লিক করার পর আমার সামনে একটা অ্যাড চলে আসছে। দুই সেকেন্ড ওয়েট করতে হবে, যেটা আগে বলছিলাম যে তিন সেকেন্ড ওয়েটের সময় ছিল, যেটাকে কমিয়ে দুই সেকেন্ড করা হয়েছে এখন। এখন এটা আমি নো থ্যাংকসে ক্লিক করবো। এর পরবর্তীতে ওয়েট করার পরে আবার নেক্সটে ক্লিক করব। আবার এখানে দেখুন যে এক সেকেন্ড বা দুই সেকেন্ড ওয়েট করতে বলছে, ওয়েটিং শেষ, আমি এটাকে কেটে দিব। আর অ্যাড সাথে সাথে চলে আসে, ওই রকম ওয়েট করতে হয় না। ওকে, তো আবার এখানে ক্লিক করার পরে আবার এরকম, তো এরকম করে সবগুলো অ্যাড আমি দেখে নিব। এবং শেষ অ্যাড মানে আট নাম্বার যে কাজটা আছে, ওই কাজটা আমাদের মাস্ট মাস্ট মনে রাখবেন, ক্লিকের কাজ করতে হবে। সেটা দেখাই দিই একটু, পাঁচ নাম্বারে আসি যেহেতু খুব বেশি সময় লাগবে না, এখানে এক দুই সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করছি, এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে যার এক আর দুইটা কাজ আছে, ওকে, দুইটা কাজ আপনি একটু দেখে নেন, আপনার জন্য সুবিধা হবে, নয়তো বা অ্যাপস থেকে পেমেন্ট পাইতে হলে পরে আপনারই সমস্যা হবে। আর যেহেতু আমার সাবস্ক্রাইবার আমার কাছের মানুষ, সাবস্ক্রাইবার আমার কাছের মানুষ, তার অ্যাপসের সমস্যা হোক আমি এটা চাই না। এবং আরও কয়েকটা অ্যাপসের পেমেন্ট প্রুফ নিয়ে আমার কথা হবে যে অ্যাপস তৈরি করে তারা কীভাবে এত ইনকাম করলো। আমাকে কয়েকজন মেইল করেছে, আমার আসলে এতটা খুশি লাগছে আমি বলার মতো না, যে সে আমার মাধ্যমে একটা ইনকাম করেছে অ্যাপস তৈরি করে। পুরো বিষয়টা দেখাই দেবো, ওকে, খুব শীঘ্রই এই ভিডিওটা আসবে। তো এই যে আমার সাত নম্বর কাজটা আমার এই যে দেখা শেষ, নো থ্যাংকস করে দেবো। আপনাদের যদি নো থ্যাংকস করতে সমস্যা, আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপর যখন আট আট চলে আসবে তখন আপনাদের ক্লেইম এখানে অপশন চলে আসবে। ক্লেইমে ক্লিক করার পর এই অ্যাডে আপনাকে ক্লিক করতে বলবে। নিচে দেখুন ক্লিক দিস অ্যাড লেখা আছে, ক্লিক করে দিব। আমাকে দেখুন যে লোড করে কোথায় জানি নিয়ে যাচ্ছে, তো লোড করে নিয়ে গেলে আপনারা চলে যাবো, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে কোনো অ্যাপস ডাউনলোড করতে বললে দিনে শুধুমাত্র একটা অ্যাপস ডাউনলোড করবেন তাইলে হবে, এবং ভিপিএন সবসময় কানেক্ট রাখবেন, তাছাড়া কিন্তু পেমেন্ট এখান থেকে পাইতে আপনার সমস্যা হবে। ওকে, তো আমাদের এইভাবে কাজগুলো হয়ে গেলো। এই দেখুন একটু ওয়েট করতে বলতেছে, কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে অটোমেটিক ব্যাকে যেতে বলবে, তখন আমরা ব্যাকে চলে যাব। এখানে লিডার বোর্ড সিস্টেম আছে, আপনি কত টাকা এখানে কাজ করলেন বা সবার সবথেকে বেশি কে কাজ করছে প্রত্যেক বিষয়ে আপনি দেখতে পারবেন। মিনিমাম উইথড্রো কত হলে দিতে পারবেন, উইকলি উইথড্রো কত, এটা নিয়ে এখন কথা বলতেছি। আপনি উইথড্রোর টাকা সরাসরি বিকাশ বা নগদে নিতে পারবেন, সমস্যা নাই। ওকে, এবং রিচার্জের টাকা কিন্তু তারা পেমেন্ট করে দিচ্ছে, আমি যতটুকু শুনছি রিচার্জের টাকা তারা পুরোপুরি পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু বিকাশ এবং নগদের ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, যে জটিলতাটা আজকের মধ্যে সেরে আজকের মধ্যে শেষ করে আবার নতুনভাবে তারা পেমেন্ট চালু করবে। ওকে, তো এখানে এখানে দেখুন আমার কিন্তু টাইম কাউন্ট শেষ, আমি ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে আসার পর অ্যাপসে চলে আসলাম, এরপর আমার টাকা এখানে তারা যোগ করে দিয়েছে। এখন এখানে আমি লিডার বোর্ডে যদি ক্লিক করি, লিডার বোর্ডে ক্লিক করলে দেখতে পারবেন যে একজন ব্যক্তির এখানে 11,000 পয়েন্ট আছে, সে হলো সব থেকে উপরে আছে, এবং আমার এখানে 5,000 পয়েন্ট এখানে আছে, আমি সাত নম্বরে আছি। ওকে, তো এছাড়াও আরও অনেকের এখানে কাজ আছে, তো অনেকে কাজ করতেছে এখানে, এবং প্রায় তাদের মেম্বার নাকি 700-800 হয়ে গেছে যতটুকু শুনছি। তো এখন আমরা উইথড্রো অপশনে ক্লিক করব। উইথড্রো অপশনে ক্লিক করার পরে এখানে রিচার্জ, বিকাশ, নগদ, বিকাশ উইকলি, নগদ উইকলি অপশনগুলো আছে। এখানে আপনি যেটা নিতে চাচ্ছেন এখানে লেখা আছে যে কোনটার জন্য কত। বিকাশের জন্য 6,850 টাকা হলে আপনাকে 50 টাকা তারা পেমেন্ট করে দিবে। ওকে, তো এখন আমরা বিকাশে ক্লিক করার পর এখানে দেখুন 6,850 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যদি থাকে। এর পরবর্তীতে আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিব। আবার এখানে নগদে ক্লিক করব, নগদে ক্লিক করার পর নগদ নাম্বার দেবো। এখানে রিচার্জ কেউ নিতে চাইলে 2,000 পয়েন্টে 10 টাকা দিচ্ছে, এখানে আমরা রিচার্জ এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে রিচার্জের বাটনটাতে আমরা রিচার্জ নাম্বার দিয়ে দিব। পরবর্তীতে বিকাশ উইকলি আছে, বিকাশ উইকলিতে ক্লিক করার পর এখানে আমরা বিকাশ নাম্বার দিব। এখানে নগদ উইকলিতে নগদ উইকলি নাম্বারটা দিব। এরপর আমরা উইথড্রোতে ক্লিক করবো, আমার অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা কেটে নেওয়া হবে এবং আমাকে পেমেন্ট করা হবে মাস্ট। ওকে, তো এইভাবে এখানে কাজগুলো। এবং আপনি হিস্ট্রিতে গিয়ে আপনি যদি কোনো উইথড্রো দিয়ে থাকেন সেটা দেখতে পারবেন। এবং একটা কথা বলবো যে আপনারা অনেক সময় দুইটা অ্যাকাউন্ট খুলেন, দুইটা অ্যাকাউন্টে কাজ করেন এবং একটা বিকাশ নাম্বার বা একটা রিচার্জ নাম্বার দেন, সেক্ষেত্রে কিন্তু তারা পেমেন্ট করেন অনেক সময়, এই কাজটা কখনো করবেন না। তা আমি কোনো উইথড্রো দেই নাই। এখানে পেন্ডিং দেখতে পারবেন যে বেশিরভাগ পেন্ডিংই কিন্তু বিকাশ আছে। এখানে যে দেখুন যে 6,850 যেগুলো এগুলো সব বিকাশ, 4,150 সেগুলো বিকাশ, তো বিকাশই বেশিরভাগ কিন্তু উইথড্রো আটকায় আছে। আর রিচার্জেরগুলো তারা মোটামুটি এখানে দেখুন করে দিয়েছে, আগে 1,200 করেছিল এখন মেবি 2,000। তো তারা যেহেতু অ্যাডও কমাইছে ওই হিসেবে একটু পয়েন্টও কমাইছে। আর অনেকে বলবেন যে ভাই টাকা আমাকে কম দিচ্ছে, আমি আপনার এতটুকু কথার উত্তর দিই, টাকা আপনাকে কম দিচ্ছে, টাকা আসলে হ্যাঁ
আমার অ্যাপসের সাথে তুলনা করলে এই অ্যাপসগুলোতে টাকা কম দিচ্ছে, আমি আমার অ্যাপসে অনেক বেশি টাকা দিয়েছি, অনেক বেশি পেমেন্ট দিয়েছি, এবং এখানে দেওয়ার পিছনে কারণ আছে, আমি পুরো টাকাটাই আপনাদের দিয়ে দিয়েছি। কিন্তু এই সকল অ্যাপসের মালিক তো আপনাকে পুরো টাকাটা দিবে না, তারা নিজেদের লাভ বুঝে রাখবে, বুঝে রাখার পর তারপর আপনাকে ওই হিসেবে আপনাকে টাকা দিবে, তারা নিজেদের লাভ ছাড়া কখনো আপনাকে টাকা দিবে না, সেটা আমার সাবস্ক্রাইবার হোক আর সেটা আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে প্রমোট করি, তো কেউ কিন্তু আপনাকে নিজের লাভ ছাড়া এখানে টাকা দিবে না। আমি আপনাদের জন্য তৈরি করছিলাম, আপনাদের পুরোটাই পেমেন্ট করেছিলাম, তবু কিন্তু কত গালি শুনতে হয়েছে, কত জটিলতা সৃষ্টি হয়েছিল, এটা আপনারা বেশিরভাগ মানুষই জানেন। তো আপনাকে পেমেন্ট কিন্তু তারা কখনোই আপনাকে টাকা দিবে না যতদিন না সে নিজে লাভ করতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।